আমি এখন রয়েছি মন্দারমণি সি বিচের পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত নতুন যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, সেই প্রেক্ষাপটের উপরই আজকের যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তা পরিকল্পিতভাবে নির্মাণ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তার উদ্যোগে। এবং যে বিশ্ব বাংলার লোগো, যেটা মমতা ব্যানার্জি সমস্ত পর্যটন যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানে যেমন দিয়ে দেবে, ঠিক তদ্রূপ এখানেও সেই বিশ্ব বাংলার লোগো দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে মমতা ব্যানার্জির চেষ্টায় সুন্দরভাবে পরিকল্পিত দৃশ্য তৈরি করা হয়েছে। এবং এই দৃশ্য সুন্দর করার জন্যে সত্যি কথা বলতে মমতা ব্যানার্জির যে পরিকল্পনা তাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। মমতা ব্যানার্জি তার সমস্ত কাজেই যথেষ্ট নৈপুণ্যতা এবং দৃষ্টিসুলভ মনোভাবের পরিচয় দিয়েছেন। এর আগেও আমরা বিভিন্ন রকমের যে সমস্ত সরকারি কার্যকলাপ দেখেছি তার মধ্যেও দেখা গেছে যে এই সমস্ত যে সৌন্দর্যায়ন বা দৃশ্য সৌন্দর্যের ক্ষেত্রে বাবা সোনা আমার আমার সোনা বাবা তা কইলে এ বাবা আইতে বাবা এখন দাঁড়িয়ে রয়েছি আমরা মন্দারমণি বিচ, তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো মন্দারমণি বিচ। মন্দারমণি বিচের আশেপাশের যে পরিবেশ, বিচটা সত্যি খুবই বড়। কাল রাতে এসেছিলাম, কালকে রাত্রে আমি দেখাতে পারিনি, তবে আজকে দেখাচ্ছি যে কেন মানুষ দীঘা বাদ দিয়ে পুরী এই মন্দারমণিতে আসবে। আপনারা যারা দীঘা গেছেন এর আগে তারা হয়তো বুঝতে পারবেন যে দীঘার বিচ এত বড় নয়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো যে সেই জলের মধ্যে যে রোলার কোস্টার, এই হলো রোলার কোস্টার, এই যে জলের মধ্যে চালানো যায় এটা। এটা বিভিন্ন সিনেমা শুটিং এ ব্যবহার করা হয়। এবং সামনে বিভিন্ন লাইফ বোটের জ্যাকেট রয়েছে। ওটার ভাড়া কত দাদা? 600 টাকা। কি মিনিট হিসাবে না কিলোমিটার হিসাবে? ওটা আপনারা 4 কিলোমিটার ধরো। আপনারা থাকবেন সাথে জলের মধ্যে দিয়ে? হ্যাঁ। এটার নাম কি? জেসকে রাইড। হ্যাঁ, জেসকে রাইড। আচ্ছা, জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, জেসকে রাইড ওটার নাম। এটা বিভিন্ন সিনেমার শুটিং এ ব্যবহৃত হয়। কজন চড়াবে একসাথে? একজন একজন। ওটা সিঙ্গেল রাইডার, তো আপনারা দেখতে পাবেন। আর এটা কি আছে?
ব্যানানা রাইড। এটা এটা কজন চড়া যায় একসাথে? এটা ছজন চড়া যাবে ব্যানানা রাইড। মানে আমরা যে ইকো পার্কে দেখেছিলাম যে টাইপের তার থেকে কিন্তু একটু বড়। ওই বিচটা সত্যি কথা বলতে আমার নিজস্ব অভিমত যেটা, সেটা হলো এই বিচ অন্যান্য যে সমস্ত পুরী দীঘা কিংবা আপনার তালসারির যে বিচ তার থেকে অনেক বড় বিচ। এবং বিচের ঢেউ, খাড়ি ঢেউয়ের সম্ভাবনা খুবই কম। এখানে আমার ওই সামনে আমার ছেলে, আমার আয় 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 বাবা আয় বাবা বাবা আয় 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 বাবা আয় 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 এইখানেও কি আছে, এইখানেও স্ট্যাচু তৈরি হবে, হয়তো কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে। এটা কি দাদা, এটা কি ইসে টয়লেট? এটা পে অ্যান্ড ইউজ টয়লেট দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবেই করা রয়েছে দীঘাতে। ছোটোখাটো যে সমস্ত দোকানগুলি রয়েছে এদের এখনও সেইভাবে স্থানান্তরিত করা হয়নি। আস্তে আস্তে দিন যত যাবে তত এই সমস্ত যে ছোটো ছোটো স্টলগুলি রয়েছে এদের অবশ্যই একই ছাদের তলায় নিয়ে আসার ব্যবস্থা করা হবে। দেখুন ক্যামেরা সমস্ত সবসময় পাহারা দিচ্ছে। ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারের পরে সর্বসময় পুলিশ অতন্দ্র প্রহরীর মতন পাহারা দিয়ে চলেছে। অর্থাৎ নিরাপত্তার দিক থেকে দীঘা থেকে হয়তো মন্দারমণি একটু এগিয়ে থাকবে, ছোট জায়গা অবশ্যই। এবং এই যে সেই দেখুন বিশ্ব বাংলার যে লোগো, সেই লোগো বিশ্ববাংলার লোগো। কনস্ট্রাকশনের কাজ যে চলছে সোজাসুজি তাকালে দেখতে পারবো হোটেল সি ভ্যালি, ওটাও ওয়োর একটা রুম, ওয়োতে থেকে আপনারা বুকিং করতে পারবেন ওই রুমটাও। আমি চলে যাচ্ছি, এই যে কনস্ট্রাকশন চলছে এখানেও কি বিশ্ববাংলার লোগো হবে নাকি, এটা কি হবে? আচ্ছা এখানে সৌন্দর্যায়নের জন্যে ফুল গাছ হবে, তার জন্যে পরিকল্পনা করা হচ্ছে এবং কনস্ট্রাকশন হচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যে এটাও তৈরি হয়ে যাবে। এখানে সমস্ত যে ফ্লোর টাইলসগুলো সেগুলো পাতা হচ্ছে, তার জন্যে সর্বক্ষণ যুক্ত রয়েছে। দেখুন রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই সেভাবে। কোলাহল বর্জিত একেবারে, দীঘার মতো অতটা কোলাহলপূর্ণ নয়। রিসর্ট রয়েছে, রিসর্টের সামনে গাড়ি রাখার জায়গা রয়েছে। চলে যাচ্ছি শপিং কমপ্লেক্সের মধ্যে ঘুরতে এসে কেনাকাটি করার জন্যে। বাড়ির লোকের জন্য আপনার কেনাকাটি করতেই পারেন এখান থেকে, যদিও একটু অন্যান্য জায়গার থেকে একটু দাম সামান্যই বেশি, তবুও কোনো জায়গার স্মৃতি হিসাবে আপনার বাড়ির প্রিয়জনের জন্য নিয়ে যেতে পারেন। না না এখন আর টিফিন করবো না, লাঞ্চের জন্য দেখছি দেখছি কি আছে। দেখুন লাঞ্চের জন্য রয়েছে সমস্ত আইটেম। লাঞ্চের ব্যবস্থা রয়েছে এখানে এবং ঘরোয়া পরিবেশে রান্না,
নিজেদের বাড়ির মতন। কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এর ব্যবস্থা রয়েছে, সুন্দর বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। সাইরেন আওয়াজ শুনতে পাচ্ছেন, কেন মানুষের ধারণা ছিল হয়তো মন্দারমণি খুব কস্টলি এবং এখানে থাকা খাওয়ার খরচা অনেকটাই বেশি, কিন্তু আমার এই ভিডিওটি আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে সত্যি কথা একটু ম্যানেজ করে, একটু হিসাব করে পরিকল্পিতভাবে যদি ট্যুর অর্গানাইজ করা যায় তো খুব কম পয়সার মধ্যেই এই মন্দারমণিতে ঘুরে আসা সম্ভব। দেখতে পাচ্ছেন কত বড় বিচ, যেটা দীঘা বা শঙ্করপুর বা তালসারি সেই বিচের তুলনায় যথেষ্টই বড়। এবং আমি একে একে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই যে মন্দারমণির মেন যে স্পটটি, সে স্পটের যে সমস্ত সরকারি কার্যকলাপগুলি রয়েছে সেই কার্যকলাপগুলি একে একে পরিচয় করিয়ে দেব। দেখুন এই যে এই জায়গাটা রয়েছে, এখানে অনেকগুলো স্ট্যাচু তৈরি হবে, ওখানে যেরকম চিংড়ি মাছের স্ট্যাচু রয়েছে ঠিক তদ্রূপ। দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো গার্ডেন হোটেল। সত্যি কথা বলতে মমতা ব্যানার্জি যে সমস্ত কাজগুলি এগুলি এতটাই পরিকল্পিতভাবে করা রয়েছে যা সত্যি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এবং বিশ্ব বাংলা তথা বিউটিফুল যে পরিকল্পনা, ইনক্রেডিবল ইন্ডিয়ার যে পরিকল্পনা সেটাকে মমতা ব্যানার্জি অনেকটাই বাস্তবায়িত করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুব একটি লোকালয় নেই, তথাপি এখানে সুন্দরভাবে সব রেস্টুরেন্টগুলি সারিবদ্ধভাবে রয়েছে এবং এখানে ঝাউবন তৈরি করা হবে, কৃত্রিমভাবে ঝাউবন তৈরি করা হবে, তার জন্য দেখুন সুন্দর সারিবদ্ধভাবে ঝাউ গাছ লাগানো হয়েছে। সেই হোটেল যার পিছনের অংশ এইভাবে আমার একটি কথা মনে পড়ে গেল যে কথায় আছে যে যদি কোনো কাজ সঠিক পরিকল্পিতভাবে করা হয় তাহলে সেটি যে মূল লক্ষ্য সেটি বাস্তবায়িত হওয়া খুবই সহজ। ঠিক তদ্রূপ দেখা যাচ্ছে যে এই মন্দারমণিকে আরও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তোলার জন্য চেষ্টা করা হয়েছে, সেটা সত্যি পরিকল্পিতভাবে করা হয়েছে। জিএসটি বা এখানে স্থানীয় অথরিটি রয়েছে, দীঘা শঙ্করপুর স্টেট ডেভেলপমেন্ট কর্পোরেশন তাদের উদ্যোগে একটি ব্যাঙের ছাতার মতন কংক্রিটের যে বসবার জায়গা তৈরি করা হয়েছে যেটা সম্পূর্ণরূপে এখনো পাইনি, এটা এরপরে তৈরি হবে, এরপরে রং হবে, প্লাস্টার হবে, প্লাস্টার হয়ে গেছে, রং করা হবে, বিভিন্ন রকমের ছবি আঁকা হবে, মানে ব্যাঙের ছাতার জন্য সেটা ব্যাঙের ছাতার মধ্যে আমরা বুঝতে পারবো, হয়তো আর মাছ দিয়ে মানে তৈরি হয়ে যাবে। এখানে হয়তো পদ্ম ফুল
ঝর্ণা ঝর্ণার মতো পদ্ম ফুল দেখতে পাবেন আপনারা কিছুদিন পরে আসলে। দাঁড়িয়ে আছি মন্দারমণি যে বীজ, সেই বীজের আরো একটি অংশে যেখানে নতুন করে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের স্ট্যাচু, সৌন্দর্যায়নের জন্য মমতা ব্যানার্জি এবং তার সরকার যে বিভিন্ন রকমের পরিকল্পনাগুলি গ্রহণ করেছে আমি আগেও বলেছি। তার মধ্যে আরো একটি প্রকল্প, যে প্রকল্প আপনারা হয়তো দেখেছেন দীঘাতে, কিন্তু মন্দারমণিকে একটি অন্যরকম স্পট তৈরি করে তোলার জন্য মমতা ব্যানার্জি যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেই পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে প্রায় যুদ্ধকালীন তৎপরতায়। আপনারা দেখতে পাচ্ছেন এটা কি তৈরি হবে দাদা, এই যেটা দেখতে পাচ্ছেন বেশ জাহাজের মতন দেখতে লাগছে, এটা কি জাহাজ হবে? আচ্ছা জাহাজের মতন এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, হয়তো আমি আজকে এসছি আজ মাস দুয়েক পরে আপনারাও যারা যখন আমরা এখন রয়েছি বিচের উপর আর ওই অন্ধকার আমার বাপ সাথে রয়েছে মা, নামবে দেখো নামিয়ে দাও, তুই কি করে মারবে সৌহার্দ্যবাবু সিঁড়ি দিয়ে উঠছে বাবার সাথে, দেখি আমি একটু আগে যাই। এই যে এই যে কে আসলে কে আসলে দেখি একটু দেখি এদিকে একটু তাকা, দেখি একটু 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 দেখি একটু দেখি কি নিচ্ছি হাতে বাপ, চলো 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 এবার হচ্ছে বাবা বাবা কে মন্দারমণি বীচের দিকে অসাধারণ, অন্ধকারে যদিও দেখা যাচ্ছে না কিন্তু অসাধারণ আরো সুন্দর।